বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু দ্য হেলদি ভয়েস এর টি সিক্স চ্যানেল আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি সজিনা নিয়ে আলোচনা রাখবো তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সজিনা পুষ্টি ও বিভিন্ন খাদ্যগুণ সমৃদ্ধ সবজি সজিনা গাছকে প্রচালিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিমান সম্পূর্ণ উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে বহুবিধ খাদ্যগুণ সম্পূর্ণ হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সজিনা গাছকে জাদুর গাছ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে সজিনা তিনশো প্রকার বেধির প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনের সাথে আবশ্যকীয় প্রায় সবগুলো অ্যামাইনো এসিড সজিনা পাতায় বিদ্যমান স্বস্নের ডাটার মতো স্বস্নের পাতাও খুবই উপকারী শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনের সাথে আবশ্যকীয় প্রায় সবগুলো অ্যামাইনো এসিড সজিনা পাতায় বিদ্যমান স্বস্নের ডাটার মতো স্বস্নের পাতাও খুবই উপকারী সজনের ডাটায় আছে ভিটামিন এ বি ও সি কার্বোহাইড্রেট অ্যাসিড প্রোটিন স্বসনের পাতায় রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক পুষ্টিমান প্রতি একশো গ্রাম সজনে পাতায় রয়েছে ফ্যাট এক দশমিক চার গ্রাম সোডিয়াম নয় গ্রাম কার্বোহাইড্রেট আট দশমিক তিন গ্রাম ক্যালোরি বিরানব্বই গ্রাম প্রোটিন ছয় দশমিক সাত গ্রাম খাদ্য আঁশ দুই গ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন চার মিলিগ্রাম পটাশিয়াম তিনশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বিয়াল্লিশ মিলিগ্রাম ফলেট চল্লিশ মাইক্রোগ্রাম নায়াসিন দুই দশমিক বাইশ মিলিগ্রাম ভিটামিন এ পঁচাত্তরশো চৌষট্টি আই ইউ ও ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম উপকারিতা মুখের রুচি বাড়ে স্বসনে পাতার রস খাওয়ালে শ্বাসকষ্ট সারে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে টিউমার বা আঘাতজনিত ফোলা উপোসে সাহায্য করে বাদের ব্যথা উপশমে স্বসনে গাছের ছাল বেশ কার্যকর দাঁতের মারির সুরক্ষায় সাহায্য করে হেঁচকি ওঠা উপোষে সাহায্য করে পেটের সমস্যা সমাধানে শেকড়ের রস কানে দিলে কানের ব্যথা ভালো হয়ে যায় সজিনার আটা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায় মূত্র পাথরি থেকে মুক্তি পাওয়া যায় বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয় পাতার শাক খেলে জ্বর ও যন্ত্রণাদায়ক সর্দি আরোগ্য হয় সজিনা শরীরের কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে সজিনা লিভার ও কিডনি সুরক্ষিত থাকে সম্মানিত ভিওর সজিনা আসলে একটি ম্যাজিক্যাল ফল বা ম্যাজিক্যাল গাছ যার আকাশতুম্বি উপকারিতা আমাদের শরীরে আছে এটি বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি গাছ এবং পাতা তাই সজিনা আমরা পরিমাণ মতো আমাদের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খাবো এবং ছোট বাচ্চাদের সজিনা পাতার আমলেট অথবা সজিনা পাতার তরকারি খাওয়াবো আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বিলেটি ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ